এই যে বন্ধুরা তোমরা কেমন আছো তো আমরা কিন্তু একদমই ভালো নেই তো দেখো আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ কারণ রোজ রোজ সকালে উঠে এই যে আমার বর মশাই কী করছে বলো তো এই যে দেখতে পাচ্ছ পলসি তো পলসিতে দড়ি বাচ্ছে তো রোজ রোজ সকালে উঠে আমাদের কি করতে হয় তো দেখো এই যে রোজ রোজ সকালে উঠে আমার বর মশার যেতে হয় জল আনতে এই যে দেখো কলসিগুলো গাড়িতে বাঁধিয়ে তো কিভাবে জল আনতে হয় কত কষ্ট করে কারণ আমাদের ঘরের যে চাবিটায় জল আসতো তো এক মাস হয়ে গেল জল আসে না তো এই কারণেই দেখো কি করতে হয় তো বড় এই যে চলে যাচ্ছে জল আনতে তো আমাদের রোজ কিন্তু জল আনতে যেতে হয় তোমাদের দাদা ভাইকে আর এই যে দেখো জল নিয়ে চলে এসছে তো কিভাবে জল আনতে হয় বন্ধুরা কিছু বলার নেই ভীষণই কষ্ট হয় আর জল আমাদের যে ঘরের যে চাবিটা ছিল জল আসতো এখন বর্তমানে ঘরের চাবিতে জল আসছে না কারণ এই সময় না জলের খুব সমস্যা হয় এইদিকে তো গরমও পড়েছে প্রচণ্ড আমাদের এদিকে আর এই যে দেখতে পাচ্ছো কলসিগুলো না অনেক বড় তো এই কলসিগুলো উঁচু করতে গেলে আমার খবর হয়ে যায় তো আমি যখনই জল নিই তো এই বড়ো কলসিগুলোতে কিন্তু একদমই নিই না এই যে ছোট ছোট স্টিলের কলই দেখতে পাচ্ছ এইগুলোই নিই আর তারপরে এই যে চলে আসলাম আমি এখন কিছু জামা কাপড় ধুতে তো তো জল এমন একটা জিনিস বন্ধুরা জল কিন্তু একদমই কম খরচা করা যায় না তাও আমাদের কিন্তু খুবই যাত করে খরচা করতে হচ্ছে এখন এই টাইমটা একটু জলের সমস্যা হয় যেহেতু তো যাই হোক বন্ধুরা এই চলে এসছি আমি এখন জামা কাপড় ধুতে আর তোমাদের দাদাভাই বললো জল থাকতে থাকতে জামা কাপড়গুলো ধুয়ে নাও তো যাই হোক অল্প অল্প করে জামা কাপড় ধুই রোজ দেখি একটা ধোয়া ধুই করা যাচ্ছে না এই মুহুর্তে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আর বাই বাই সবাইকে আর এইদিকে কিন্তু আমার বর মশাই ভীষণই টেনশনে তো দেখো কিভাবে ডিরামটাকে দেখছে জল রাখবে ওটাই